অল স্কিন টাইপ, তোমার স্কিন টাইপটা যদি হয় নর্মাল টু ড্রাই কি সেন্সিটিভ কি কম্বিনেশন, এটা অল স্কিন টাইপের জন্য সুইটেবল, কারণ এটা হলো কফি স্ক্রাব। কফি আমাদের স্কিনের জন্য কতটা বেনিফিশিয়াল সেটা আমরা সকলেই জানি। কফি আমাদের স্কিন থেকে দাগ, চোখ, পিগমেন্টেশন, সানট্যান থেকে রিমুভ করে আমাদের স্কিনটাকে ইনস্ট্যান্টলি ব্রাইট করে তুলতে হেল্প করে। সো চলো দেখে নিই এই স্ক্রাবটা তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন পড়বে। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর যদি তুমি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে মেক শিওর যে দাও লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাথেই তার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না, আমার এমন ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে দেখার জন্য। সো লেটস রোল। এই স্ক্রাবারের মেইন ইনগ্রেডিয়েন্টস কফি, তাই আমি এখানে এক পাতা কফি পুরোটাই নিচ্ছি। তাতে অ্যাড করব এক চামচ গুঁড়ো চিনি, অর্ধেক পাতিলেবুর রস, এক চামচ হানি, আর লাগছে সুইট আলমন্ড অয়েল, আই মিন বাদাম তেল। বাদাম তেল আমি এখানে নিচ্ছি 6-7 ড্রপ দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। দিয়ে স্ক্রাবারটা খুব ভালো করে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। দেন জেন্টালি হালকা হাতে এটাকে 1-2 মিনিট ম্যাসাজ করব। এতে আমার স্কিন থেকে ডেড স্কিন সেল, ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট সেলসের মতো প্রবলেমটা টোটালি রিমুভ হয়ে যাবে। তার সাথে আমার স্কিন থেকে ট্যানটাও কমপ্লিটলি রিমুভ হয়ে যাবে, কারণ আমি এখানে ইউজ করেছি কফি পাউডার। তার সাথে হানি ইউজ করেছি, যেটা আমার স্কিনে ময়েশ্চারাইজ লেভেলটাকে মেনটেন রাখবে। আর যদি তোমার স্কিনে প্রচুর অ্যাকনে, র্যাশ অ্যান্ড পিম্পলের মতো প্রবলেম থাকে তাহলে তুমি এখানে লেমন জুসটা টোটালি স্কিপ করে দিও। তার সাথে তুমি ইউজ করতে পারো 1 চামচ অ্যালোভেরা জেল। এটাকে সপ্তাহে 1-2 দিন তুমি ইউজ করো। এটা রেগুলার ইউজ করলে তুমি নিজেই ফিল করবে তোমার স্কিন থেকে দাগ, চোপ, সানট্যানটা কমপ্লিটলি রিমুভ হয়ে যাবে। তার সাথে তোমার স্কিনে যদি অ্যাকনে, র্যাশ অ্যান্ড পিম্পলের মতো প্রবলেম থাকে সেটাও রিমুভ করতে হেল্প করবে এই কফি পাউডার। দেন আমি এটাকে নর্মাল জল দিয়ে ক্লিন করে নেব। দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, আই হোপ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করো, তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ভিডিওটার নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, আমি আসছি খুব তাড়াতাড়ি আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই।